আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি সোনামুড়া বিভাগীয় কমিটি এবং এই যে ব্লকটা কাঠালিয়া ব্লক তাতে যতগুলো পার্টির লোকাল কমিটি আছে তাদের সবার পক্ষ থেকে অন্তরে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন একটার পর একটা বাধা অতিক্রম করেছেন, মাথা ফাটা রোদ একে উপেক্ষা করে লাল ঝান্ডা উঁচিয়ে ধরে সমস্ত হুমকিকে পাল্টা চোখ রাঙা রেখে যারা অংশগ্রহণ করেছেন, আমি বলবো আপনারাই হচ্ছেন আজকের দিনের হিরো হিরোইন। আপনারাই যেটা বলতে চাইছি, আপনারা আজকে যা করলেন এটা শুধু কাঁঠালিয়া ব্লকের জন্য দৃষ্টান্ত না, সারা ত্রিপুরার সামনে আজকে আপনারা এই সাহসী মাথা নত না করে একটার পর একটা বাধা উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছার প্রশ্নে আজকের কর্মসূচিতে যে ভূমিকা নিয়েছেন ত্রিপুরার মানুষ এটা দেখে জেনে এই শিক্ষাই নেবে, আর মাথা নত করে থাকা যাবে না। ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং চোখে চোখ রেখে মুখে মুখ রেখে নিজের যে হকের দাবি বেঁচে থাকার দাবি এগুলো আদায় করার সংগ্রামে সামনের দিনে আরো বড় সড় আন্দোলন সংগ্রাম জমায়েত সংগঠিত করতে হবে। কতদিন চুপ করে নির্বাক থেকে ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখবেন, কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, ঔষধ নাই, চিকিৎসা নাই, ঘর নষ্ট, বৃষ্টি হলে বাইরে লাগে আপনার ঘরে জল পড়ে, এই যে পরিস্থিতি ভয়ের কাছে সন্ত্রাসের কাছে হুমকির কাছে মাথা নত করে নিজেকে যদি আবদ্ধ করে রাখেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। দীর্ঘ সময়ের ব্যবধানে কাঁঠালিয়াতে শুরু হয়েছে, মাস দুয়েক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে একটা ব্যাপক চেহারা নিয়েছে। যে দাবিগুলির কথা আমাদের এই ব্লকের অন্যতম সদস্য বিধায়ক, যদিও সোনামুড়া বিধানসভা কেন্দ্রের, কিন্তু এই বিধানসভা কেন্দ্রের একটা অংশ এই ব্লক এলাকার মধ্যে, সেদিক থেকে তিনিও এই ব্লকের সদস্য, যে আট দফা দাবির কথা বলল এগুলো নির্দিষ্ট কোন দলের দাবি না। আপনারা আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন এই ডেপুটেশনকে সফল করার জন্য, এটা ঠিক আপনারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেউ সদস্য কেউ আন্তরিক সমর্থক, নানা ধরনের যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, কৃষক শ্রমিক ছাত্র যুবক মহিলা তফসিলি ওবিসি সংখ্যালঘু ছোট মাঝের ব্যবসায়ী, এই সংগঠনগুলোর সদস্য সদস্য আপনারা, কিন্তু আপনারা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে সাংগঠনিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে এই আট দফা দাবি ঠিক করে ব্লকে যে পরিষেবা আসেননি, এই ব্লক এলাকার যারা মানুষ হাজার হাজার মানুষ, এখানে শুধু সিপিএম এর লোক না অন্যান্য রাজনৈতিক দলের লোক আছেন,
শুধু সিপিএম যারা করে তারাই করুক না, তারাই নিম্নবিত্ত না, তারাই মধ্যবিত্ত না, অন্যান্য যে দল করে তাদের মধ্যে গরিব আছে, নিম্নবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, তাদের হয়ে তারা যে দল করে, যে সংগঠন করে, তারা এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামায় না। আপনারা লাল ঝান্ডা কাঁধে নিয়ে সমস্ত মানুষের সমস্যার কথা ভাবনায় রেখে এই আর্দ্রতা দাবিকে সঙ্গে রেখে আজকে সমস্ত প্রতিরোধ মোকাবেলা করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে এই কর্মসূচি সফল করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তার সভ্য, তার সমর্থক, তার নীতি আদর্শের যারা অনুরাগী, এই শিক্ষাই তাদের দেয়। শুধু নিজের জন্য ভাববে না, শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবে না, সমস্যা পীড়িত অন্যান্য অংশের মানুষ তোমার দল করুক বা না করুক, তার হয়ে তুমি যদি কথা না বলো, লাল ঝান্ডা কাঁধে নিয়ে আর কেউ কথা বলবে না। আজকে তারা তোমার সঙ্গে নাই, তোমার ঝান্ডা কাঁধে তোলে না, কিন্তু তুমি যদি লাল ঝান্ডা কাঁধে নিয়ে তোমার সংগঠনের পতাকা নিয়ে তোমার এবং সেই মানুষদের সমস্যা নিয়ে মুখর হও, দাবি তুলো, মিছিল করো, আন্দোলন করো, ডেপুটেশন দাও, তাদের কাছে বার্তা যাবে। আমি তো মিছিলে গেলাম না, আমি তো তাদের মিছিল এই যে রাস্তা দিয়ে যাচ্ছে মুখ ফিরিয়েও তাকালাম না, কিন্তু এরা তো আমার কথা বলছে, এটা তার সম্মিত ফিরতে সাহায্য করবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পার্টি সমর্থক সভ্য সবাইকে বলেছে, এই ব্যাপক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে লাল ঝান্ডা হাতে নিয়ে আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ইনকলাব জিন্দাবাদ আকাশের থেকে মুষ্টি ছুড়ে দিলে তাদের কাজ কিছু হবে না। আমাদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে, এর মধ্য দিয়ে আমাদের শক্তি যেমন সঙ্গত হবে, সঙ্গে যারা নাই বিভ্রান্ত হয়ে যারা উল্টো পথে হাঁটছে তাদের মধ্যে সম্মিত ফিরতে সাহায্য করবে। এবং আস্তে আস্তে যদি কথা বলা যায়, আজকের মিছিলে মিটিং অর্জ নেই, সামনের মিছিলে মিটিং এ নাও থাকতে পারে, এর পরের পরেরটাই দেখা যাবে, আপনার সাথে তিনিও পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছে, মিছিলে হাঁটছে, এটাই হচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতা। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু কাজ করতে হবে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। আজকে আমার কথা বলার ইচ্ছা ছিল না, আমি প্রথম ঠিক করেছিলাম আজকে আমি নির্বাক থাকবো, এই নির্বাক থাকাটাই আমার কথা বলা, কিন্তু যেমন ভাবে বললো এই দু চারটা কথা না বললে হয় না, আমি পারাচ্ছি না। সকাল 10:30 থেকে আপনারা ঘর ছেড়ে বেরিয়েছেন, আমি শুধু যেটা বলবো, সামনের দিন আরো বড় লড়াই অপেক্ষা করছে, কাঠালিয়া ব্লকের জন্য না, রংপুর বিধানসভা কেন্দ্রের জন্য না, শুধু ত্রিপুরার জন্য না, সারা দেশের জন্য। গতকাল উত্তরপুরে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরে লাখ লাখ কৃষকদের সমাবেশ হয়েছে, সারা ভারতবর্ষের লোক গেছে, আমরা পারিনি পয়সা জোগাড় করতে এখান থেকে প্রতিনিধি পাঠাতে, আমাদের রাজ্যের কৃষক আন্দোলন দুর্বল না। আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার, অর্ধেকের বেশি কৃষক, কিন্তু পয়সা করে জোগাড় করে দিল্লি পাঠানো খুব কষ্টকর, আমরা এখান থেকে পাঠাতে পারি, কিন্তু খবর না দেখলাম শুধু উত্তরপ্রদেশের লোক না, ভারতবর্ষের প্রায় 15 থেকে 16টা রাজ্যের লোক সেখানে এসেছেন, লাখ লাখ। যে মাঠে মিটিং এর ব্যবস্থা করেছে, এই মাঠে যে লোক দাঁড়াতে পারে, বসতে পারে, তার 10 গুণ বেশি লোক। সেই মিটিং এ 40টা সংগঠনের কৃষক নেতারা তাদের হয়ে 5 থেকে 7 জন বলেছেন এই আন্দোলন চলবে। এই সরকার বিজেপি সরকার দুশ্মন, কৃষকের দুশ্মন, শ্রমিকের দুশ্মন, বেকারের দুশ্মন, ছাত্রের দুশ্মন,
ছোট বাজারের ব্যবসায়ী দুশ্মন, উপজাতির দুশ্মন, তফসিলি অংশের মানুষের দুশ্মন, ওবিসি অংশের মানুষের দুশ্মন, বিশেষ করে মুসলমান অংশের মানুষ যারা তাদের এক নম্বর দুশ্মন। এরা দেশটাকে লুট করছে, তছনছ করে দিচ্ছে, মানুষের মানুষের বিভেদ বাঁধাচ্ছে, দাঙ্গা বাঁধাচ্ছে। তার সাথে বড় বড় পুঁজিপতি কর্পোরেট যে সংস্থা, টাটা, বিরলা, সিঙ্গানিয়া, জাম্বিয়া, মফস্বল, জয়, রিলায়েন্স, আম্বানি, এদের সাথে ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে। এই যে তিনটা কৃষি আইন নিয়ে নমাস যাবত চলছে আন্দোলন, এই আইন বাতিল না হলে পর কৃষি এবং কৃষকের সর্বনাশ হবে। কৃষক যদি তার ফসলের ন্যায্য দাম না পায় তাহলে কৃষক শেষ হয়ে যাবে। এই চারটা দাবি নিয়ে আন্দোলন করছে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের সরকার এই আইন বাতিল না করছে, এই আন্দোলন চলছে। এবং তারা কালকে স্লোগান দিয়েছে, আমাদের এই দাবিগুলি সবগুলোর সঙ্গে মিলে একটা হচ্ছে মূল স্লোগান, রাজ্যে রাজ্যে এবং সামনের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হবে। কোন রাজ্যে যাতে বিজেপি ফিরে আসতে না পারে, কোন রাজ্য যাতে নতুন করে বিজেপি দখল করতে না পারে, তার জন্য বলছে এই যে 40টা সংগঠনের নেতৃত্বে কৃষক আন্দোলন চলছে নমাজ যাব, আমরা রাজ্যে রাজ্যে যাব। সামনের বছর প্রথম দিকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, বিজেপি আছে, তার মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিল গত বিধানসভা নির্বাচনে। আমাদের রাজ্যের অভিষিক্ত মানুষদের মধ্যে যারা দেবনাথ কমিউনিটি তাদেরকে বিভ্রান্ত করবার জন্য যোগী, আসলে তিনি আমাদের দেবনাথ অংশের মানুষ, যে সম্প্রদায় ভুক্ত তিনি সেই সম্প্রদায়ের না। এই যোগী নামটা ব্যবহার করে অভিষিক ভুক্তদের মধ্যে যারা দেবনাথ সম্প্রদায় একটা বড় সংখ্যা আপনাদের এলাকাতে, তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। দেবনাথ ঘরের মায়েরা বোনেরা, তিনি আসবেন পোলা, সিঁদুর দেওয়া, ঘটে জল, রূপা ধান নিয়ে, হলুদ ধনী দিয়ে, রূপবাতি নিয়ে, মোমবাতি জ্বালিয়ে, মনে হচ্ছে যেন গুরুদেবকে তারা উপাসনা করছেন। এই সমস্ত করে বিভ্রান্ত করেছে অভিষেকের মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজকে চার রাজ্যে সে কোন ভাষা বলছে তাকে কোনো মতেই আমরা উত্তরপ্রদেশে আর জিতে আসতে দেবো না, শুধু তাকে না বিজেপিকে আমরা জিতে দেবো। কাজেই কৃষকরা বলছে যারা কৃষকের পক্ষে কথা বলবে আমরা তাদেরকে সমর্থন করে জয়যুক্ত করার জন্য বলব। শ্রমিকরা বলছে আপনাদের সঙ্গে এই আন্দোলন আমরা আছি, যুবকরা বলছে আমরা আছি, কর্মচারীরা বলছে আমরা আছি, ছাত্ররা বলছে আমরা আছি, মহিলারা বলছে আমরা আছি, শিক্ষক কারণী কর্মচারীরা বলছে আমরা আছি, কৃষকরা বলছে আপনারা যদি সবাই আমাদের সঙ্গে থাকেন, আমরা যদি আপনাদের সঙ্গে থাকি তাহলে ভারতবর্ষ আর বাকি কত মানুষ, বাকিরা তো শোষক, শাসক, লুটেরা, আমাদের মাথার উপর পা রেখে আমাদের রক্ত মাংস মুখখান করে খাচ্ছে, তাহলে এদের তো ক্ষমতা থেকে হঠাৎ কঠিন না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারা বলছে সামনের লড়াই একটা বৃহত্তর লড়াই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এরা আগামী 27শে সেপ্টেম্বর এই চার দফা দাবিতে ভারতবর্ষে ধর্মঘটের ডাক দিয়েছে, ত্রিপুরা তো ধর্মঘট হবে, আমরা এই ধর্মঘটকে সমর্থন করব। 5টা বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, এই 5টা দল একসাথে দিল্লি থেকে আবেদন করেছে এই যে সংযুক্ত কৃষক মোর্চা 27 তারিখ যে ভারত বন্ধ গেছে আমরা তাকে সমর্থন করি। 20টা রাজনৈতিক দল কংগ্রেস, কমিউনিস্ট, বামপন্থী নির্বিশেষে পতাকা দূরে ফেলে দিয়ে এক জায়গায় বসে গত 10 দিন আগে 11 দফা দাবি ঠিক করে নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা এখন থেকে শুধু পার্লামেন্টের ভেতরেই লড়াই করব না, পার্লামেন্টের বাইরে রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে, রাজ্যে রাজ্যে আমাদের এখানেই শক্তি আছে।
ভাবে লড়াই করব কার বিরুদ্ধে জনবিরোধী দুশমন বিজেপি পতাকা যাত্রা তাত্রা সমস্যা সবার কাজে পতাকার রঙে যাতে আমাদেরকে বিভক্ত করতে না পারে তাই ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে শত্রু একটাই সেটা হচ্ছে বিজেপি কাজে তাকে আমাদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে দাঙ্গা না সাম্প্রদায়িক বিভাজন না গণতন্ত্র ধ্বংস না বিশেষ শাসন না অনাহার না অনাহার মৃত্যু না মানুষদের ইজ্জত ধ্বংস না এগুলো সমস্ত বন্ধ করতে হবে সংবিধানের উপর আক্রমণ না মানুষের কথা বলার অধিকার স্বাধীন মত ব্যক্ত করবার অধিকার দল বাছাই করবার অধিকার স্লোগান বাছাই করবার অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবার অধিকার এগুলো হরণ করতে আর দেওয়া যাবে না মানে এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিশটা রাজনৈতিক দল স্বাধীনতার পর এরকম ভাবে একটা জায়গায় আসা গত 70 বছরে দেখা যায়নি আমি যে কারণে বলছিলাম সামনের দিনে বড় লড়াই আছে এই লড়াই শুধু ত্রিপুরা লড়াই না শুধু কাঠালিয়া ব্লক বা সোনামুড়া লড়াই না আপনাদের বলছি আজকে যে বাধার প্রাচীর একটার পর একটা আপনারা ভেঙে তছনছ করে এই কর্মসূচি সফল করলেন আত্মসংকৃতির ভোগবার সুযোগ নেই আমি তো প্রথমেই বলেছি আপনারা আজকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন আপনারাই হিরো আপনারাই হিরোইন আমরা আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে মিছিলে হেঁটেছি আপনারাই নেতৃত্ব করেছেন এই নেতৃত্বের যে ধারা এটা বজায় রেখে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে আচ্ছা এটা কেমন করে কথা বলবো কাজ নয় খাদ্য নয় ব্লকে যেতে পারবো না আমাদের দাবি তুলতে পারবো না একে বাধা দিতে হবে যাকে ভোট দিয়ে জিতালাম যিনি পরপর 4 বার জিতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মানুষের ক্ষতি করেননি বা এই যে এলাকাটা আপনারা তো বলতে পারেন বুকে হাত দিয়ে সবার সব সমস্যার সমাধান করতে না পারলো কারণ সিদ্ধান্ত নিয়ে আমরা ক্ষতি করেছি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন তাকে আসতে দেবেন না কেন আমি কিন্তু শুধু আমার কথা বলছি না বাদল চৌধুরী 2-3 বার তার উপর আক্রমণ হয়েছে রতন ভাবে 2-3 বার তার উপর আক্রমণ হয়েছে আমাদের তফসিলি সমন্বয়ের সম্পাদক সুমন দাস বিধায়ক রাজনগরের আপনাদের পার্শ্ববর্তী 8,000-10,000 ভোটে পরপর 3-4 নির্বাচনে জিতেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে খুন করে ফেলার চেষ্টা করেছে সঙ্গে লোক যদি তাকে রক্ষা না করতো তাকে হয়তো আমাদের সঙ্গে আজকে যেতাম না কি চলছে এটা বিধায়কের উপর আক্রমণ হচ্ছে নিজের এলাকায় বারবার যারা দিচ্ছে সেখানে ঢুকতে দিচ্ছে না দল বেঁধে যখন আক্রান্ত মানুষকে দেখতে যাচ্ছে সেখানে আক্রমণ করছে খাবার দেওয়ার ক্ষমতা নাই কিল মারার বিষয় কি ব্যাপার আপনাদের এলাকার মধ্যে তারা ফ্যান্সি ডিলার কালোবাজারি কে করছেন তাজার কালোবাজারি কে করছেন এই সীমান্ত অতিক্রম করে বেআইনি ভাবে জিনিস ওপারে কে পাঠাচ্ছেন বিএসএফ এর একটা ছোট্ট অংশ এদেরকে কিভাবে সাহায্য করছে তাদের পেছনে কে আছে আপনারা জানেন আমি নাম বলবো না 3টা ভালো পুলিশ অফিসার এগুলোকে মোকাবেলা করার চেষ্টা করতে গিয়ে এই দুর্বৃত্তদের গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে জীবন দিয়েছেন একটা প্রকৃত অপরাধী এখন পর্যন্ত ধরা পড়েনি পুলিশ তার কুতুর হয়ে আছে আমি নিচের তলার পুলিশকে দায়ী করছি না তাদের উপরে 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 যারা তারা দায়ী তারা নির্দেশ দেয় না হাত বেঁধে রেখেছে অত্যাচারের বিরুদ্ধে অন্যায় যারা করছে দুর্বৃত্ত যারা তাদের বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা নিতে দিচ্ছে না আমাদের সমাজ এরকম ছিল না এটা কি হচ্ছে আরে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সে তো সহ্যের সীমা অতিক্রম করে এবং আজকে আমি বলছি আমরা আপনাদের এখানে প্রায় 45 মিনিট আগে আসতে পারতাম আমি আগরতলার বাইরে পুলিশকে আগাম না জানিয়ে কোথাও যাই না এখন বিধানসভার বিরোধী দল নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাভাবিক কারণে রাজ্যের গতিবিধি
এটা সরকারের কাছে গোপন থাকার কথা না আমি প্রথম দিন থেকে তাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করি আমার এখন পর্যন্ত মনে আছে আগরতলায় এডিসি হেডকোয়ার্টারে যাওয়ার পথে বন দেখেছিল এনআরসির বিরুদ্ধে সেখানে রাস্তান্তর করেছিল পুলিশ গুলি চালিয়েছিল চারজন পাঁচজন আহত হয়েছিল প্রতিবাদের দোকানপাট ভাঙচুর করেছিল পরের পরদিন ওখানে আমি যেতে চেয়েছিলাম যেদিন আহত হয়ে হাসপাতালে আসলেন রাতে আমি হাসপাতালে গেলাম সব শোনার পর ওখানে যাওয়া দরকার বিজেপিকে যখন চিঠি দিলাম তিনি অনুরোধ করে জানিয়েছেন পরিস্থিতিটা ওখানে উত্তপ্ত আপনাকে অনুরোধ করছি কয়েকদিন পরে যান অবস্থা ভালো হলে আমরাই আপনাকে জানাবো এখন গেলে এটা আমরা একটু অসুবিধায় পড়ে যাব আমার মনে হয়েছে পুলিশের ডাইরেক্টর জেনারেল ডিজিপি তিনি অনুরোধ করছেন জোর করে যাওয়াটা ঠিক হবে না কিন্তু আমরা জানি 15 দিন না 7-8 দিন যাওয়ার পরও দেখছি যখন জানাচ্ছে না খুব খবর নিয়ে আমরা কিছু পেয়েছি মানুষ সহযোগিতা করেছে এরপর থেকে যেতে কোথাও না করছে না কিন্তু যেই মাত্র রাস্তায় বেরোচ্ছি মূল জায়গায় যাচ্ছি পুলিশের থেকে ফোন আসতে শুরু করে সাবরুম যাচ্ছে ইলোনিয়া যাচ্ছে মহরিপুর যাচ্ছে শান্তির বাজার যাচ্ছে রাস্তায় পুলিশ ফোন করছে এসডিপিও ফোন করছে এডিশনাল এসপি ফোন করছে অবস্থাটা ভালো না কেন খারাপ লোক জমে আছে সমস্যা হয়ে যাবে আইন শৃঙ্খলা তো আপনারা আগে করে বললেন না আগরতলা থেকে আমি বেরোবার আগে আপনাদের জানিয়ে আসছি তো আমরা যাবো না জনগণের প্রতিনিধি আক্রান্ত বাড়ির লোক রাবার বাগান কেটে ফেলেছে পুকুরে বীজ ঢেলে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে হাসপাতালে যেতে পারছে না এই লোকটার সঙ্গে দেখা করতে যাবো না আপনারা আমাদেরকে নিয়ে যেতে পারছেন না রাস্তায় কিছু দুর্বৃত্ত দাঁড়িয়ে বাধা দেবে আর আপনারা বলবেন তাদের হয়ে আমরা যদি না যাই কিরকম করতে হবে আক্রান্ত হয়েছে আমি নিজে শান্তির বাজারে আপনারা জানেন এখানে প্রথম মাস দুয়ে কিন্তু আমি ঘুরেছি যতগুলো অফিস ভেঙেছে সবগুলো অফিস আমি ঘুরে ঘুরে দেখেছি আমার সঙ্গে আরো 4-5 জন বিধায়ক ছিলেন কিন্তু 2 মাস আড়াই মাস পর যখন এখানে আপনার মাসিমা আমাদের পার্টি ভিটা যখন থামলো খবর যখন পেলাম 3 দিনের ব্যবধানে বিধায়কদের নিয়ে যখন ঘুরতে আসলাম তখন গিয়ে দেখা গেল রাস্তা আটকে দিয়েছে পুলিশকে জানিয়ে কিন্তু আসছিলাম সংখ্যা যে খুব বেশি কর্মরতা না পুলিশ আমার সঙ্গে যারা এসেছিলেন তারা তো লাঠি নিয়ে নেমেছিলেন আমি বললাম না আপনারা লাঠি নিয়ে নামবেন না স্থানীয় পুলিশ এসডিপিও এটা তাদের দায়িত্ব দেখা গেল 10 থেকে 15টা ছেলে আমার গাড়ির পেছনে আমাদের পার্টি নেতাদের কাছে ভয়ে কুস্কালি দিচ্ছে এই পরিস্থিতিতে আমরা ইচ্ছা করলে পর এদেরকে সরিয়ে হটিয়ে আমরা যা ছিলাম আমরা পাত্তা আজকে দরকার কিন্তু আমাদের মনে হয়েছে এটা প্ররোচনা হয়ে যাবে আমি সবার সঙ্গে কথা বলে বললাম ঠিক আছে চলো আমরা ফিরে যাই এরকম থাকবে না পরে শুনলাম আপনাদের পরের এলাকা এখানে প্রচুর লোক আমাদের অপেক্ষা করছিল আমরা আসলাম না কেন তারা ক্ষুব্ধ হয়েছে আগরতলায় গেছেন কেন আপনি গেলেন না আমরা দেখতাম তারা কি করে আপনাদের আপনার আমি তাদের বললাম মারামারি করে তো যাওয়াটা ঠিক না ঠিক আছে ধৈর্য ধরো না অস্থির হয়ে না সময় চলে যাচ্ছে না আমরাও আছি তোমরাও আছো কাজও করছো আজ না কাল আমরা যেতে পারবো অস্থির হয়ে না ঠিক আছে আমরা আসি না এরপরেও কিন্তু অন্য জায়গায় আমি আজকের দিন বাদ দিলে পর প্রায় 14 থেকে 16 বার আক্রান্ত হয়েছে আক্রান্ত মানে শান্তির বাজারে সরাসরি আর বাদ বাকি জায়গাগুলো বাধা 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 তো আক্রান্ত করি তো এরকম জায়গায় দাঁড়িয়ে এখানে আজকে যারা ব্লকের রেভলিউশন দেবে আমি যখন শুনলাম আবেদন গেল তাহলে নিশ্চয়ই যাব যাবন কালকেই খবর দিয়েছে সকাল 11টার সময় ডাইরেক্টর জেনারেল পুলিশকে সকালবেলা আমি যাব সোনামুড়া পার্টিতে যাব ওখান থেকে আমি কাঠালি আসব কাঠালি পুলিশ জানে আপনাদের বলছি বক্সনগরে যখন আমাদের গাড়ি ঢুকলো তখন আমার সিকিউরিটি অফিসারের কাছে ফোন করছে এসডিপিও স্যার তাকে বলছে ওখানে ব্যবস্থাটা তো ভালো না ওখানে
করে মিছিল মিছিল করা ঠিক হবে না, সালে যাওয়া ঠিক হবে না। আমাদের সিকিউরিটি অফিসার সে বলছে আপনি কি সালের সাথে কথা বলবেন? কথা বলতে আমার সাহস পাচ্ছে না, না না আপনাকে বলছি। তো তাকে আমি বললাম আমাদের পার্টি নেতারা আমাকে যেতে বলছে, কর্মসূচি আমি ঠিক করে নিই, পুলিশকে বলুন তাদের সাথে কথা বলুন, আর কোনো কথা নাই। আমি পার্টি নিচ্ছি আসলাম, এখান থেকে আমরা রওনা হলাম। তারপরে গিয়ে দেখলাম কোন জায়গাটা প্রথম বাধা ছিল, মনপুর, সেখানে লোক কত আমার ধারণা জড়া 50-60 হবে, টায়ার জ্বালাচ্ছে, স্লোগান দিচ্ছে, হাতে লাঠি, হিল পাটকে ছুটছে, অসভ্য ভাষায় কথাবার্তা বলছে, পুলিশ কাপ পুতুলের উপরে দাঁড়িয়ে আছে, এসে বলছে তার অবস্থা তো ভালো না, কি করতে হবে আপনাদের যাওয়া তো ঠিক হবে না, তাহলে কি করতে হবে? তার মানে হচ্ছে ঘুরিয়ে আপনারা চলে যান। শ্যামল চক্রবর্তী কথা বলছেন, শহীদ চৌধুরী কথা বলছেন, প্রায় 40-45 মিনিট আমি যখন দেখলাম তারা বারবার এসে বলছেন পুলিশই তো আমাদের যেতে দিচ্ছে না, আমি বাধ্য হলাম এসডিপিকে ডেকে আমাকে যেতে হবে, রিস্ক হয়ে যাবে, দেখবেন আপনারা আমার দায়িত্ব না, আমি আগে জানিয়েছি আমি যাব, দেখি আপনারা আমার যাওয়া কি করে বাধা দিতে পারেন। এই পরিস্থিতিতে গাড়িতে যারা ছিল আমাদের ছেলেদের মধ্যে কিছু উত্তেজিত ছিল, একটা অংশের মধ্যে কিছু শৃঙ্খলারও ঘাটতি ছিল, সবাই সবার কথা শুনছে না, নানাভাবে অত্যাচারিত উৎপীড়িত, একটা খুব বিক্ষোভ জমে আছে, কেমন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সমস্ত আমরা তাদের দিয়ে মিছিল ঠিক করলাম, আমরা পুলিশের পাশ দিয়ে বেরিয়ে আমরা এগিয়ে হেঁটে আসতে শুরু করলাম। শ্যামল আমাকে জিজ্ঞেস করলেন এতটা হেঁটে কি করে যাবেন, তোমরা হাঁটতে পারলে আমি হাঁটতে পারবো, বয়স তোমাদের চেয়ে আমার বেশি কিন্তু আমি একবারে কম হাঁটতে পারি মনে করো, চলো হাঁটি। আবার পুলিশ আসলো, এসে বলছে কি জানি ওই জায়গাটা হাঁসপুকুর, পুলিশ এসে বলছে ওখানে 13,000 লোক জমে আছে, ভীষণ খারাপ অবস্থা, কি করতে হবে আপনাকে তো আমরা যেতে দিতে পারবো না। পাশে আমাদের একজন কমরেড খুব নামিয়ে বলছেন কে বলেছে আপনাকে দেড় হাজার, কিন্তু আমাদের লোক ওদের লোক বেশি হলে 100-1200 সরকারে মানে খোয়াশ হতে পারে, আমরা যাবো। আমি এনজিও সাহেবকে বুঝিয়ে বললাম দেখুন আমরা তো ভাঙচুর করতে যাচ্ছি না, একটা ডেপুটেশন আমি যাবো মিছিল করে যাবো, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমরা চলে যাবো রাস্তার পাশ দিয়ে চলে যাবো, কাজ শুরু কোনো ঝামেলা হবে কোনো মতেই যদি দিবেন না, একেবারে আগলে রাখছেন, আমরা এগোচ্ছি আগলাচ্ছি এগোচ্ছি, এ আমার জীবনে কোনোদিন হয়নি, আমার রাজনীতির জীবনে কিন্তু প্রায় 52 বছর হয়েছে, বহু আইন অমান্য করেছি, আমি জেল খেটেছি, কাজে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু আজকে যে ঘটনা বিশেষ করে আমি বলবো এই হাঁসপুকুরের কাছে, মানে যে কোনো ভাবে উপর থেকে নির্দেশ এসছে মানিক সরকারকে যেতে দেওয়ার জন্য, আর আমার সঙ্গে যে লোকরা আমার না যত আগ্রহ সঙ্গে যারা তাদের আগ্রহ আমার চেয়ে 5 গুণ বেশি, পারলে তারা আমাকে তুলে কাঁধে নিয়ে প্রায় লুফে লুফে নিয়ে চলে আসে। এই পরিস্থিতিতে পুলিশ আর কিছু করতে পারেনি, আমরা বলেছি পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, দেখলাম আমরা কিছু পটকা টটকা ফাটাচ্ছে, ভিল পাটকেল মারছে, কেমন আমি বুঝতে পারছি এগুলি কালী পটকা, পূজার সময় এই 4-5টা পটকা একসাথে বেঁধে আনারসে ভিজিয়ে ফাটালে পর আওয়াজ একটু বেশি হয়, আর যদি স্প্রিন্টার কি হবে হবে আর কি গাড়িতে পড়লে একটু রক্ত রক্ত শুরু করবে, ঠিক আছে আমাদের কেউ কেউ চুক্তি দিতে হয়েছে, আমাদের লোকরা তাদেরকে মানে সংযত করে আমরা শেষ পর্যন্ত এখানে আসলাম। তারপর একটা জায়গায় আসার পর সমন্বয় এসে বললেন আরো 5 কিলোমিটার হাঁটতে হবে, আপনি গাড়িতে করে পার্টি দিতে যান আমরা আসছি। তাহলে এই যে ঘটনা কোথায় দেখা গেল, আমি বলছি এই যে ধনপ আর তারা যারা আটকাবার চেষ্টা করলো তাদের যেটা আমাদের লোক, আমরা যখন ক্রস করলাম ধনপ বেশি লোক আমাদের সঙ্গে মিছিলে আসলেন বাস কবরাতে, কোথায় বাধা, কেউ বাধা দেয়নি, এটা তো পালিয়ে গেছে, বরং এখানে আমাদের লোক সয়ে সয়ে মিছিলে অংশগ্রহণ করলেন। একটু যেটা মনে হচ্ছে যে আমি পুলিশকে দোষ দিচ্ছি না, তাদের অফিসার যারা আছেন বাইরে থেকে কেউ
টেলিফোনে কন্ট্রোল করছে প্রতিনিয়ত আমাদের পদক্ষেপ আমাদের অগ্রগণ সংখ্যা খবর রাখছে আর নির্দেশ একটি আসছে যে কোনো ভাবে হোক মানিক সরকারকে কাঠালিয়া যেতে দেবে এত ভয় কেন এত ভয় কেন কারণ তো আপনার পাকা ধানের খেতে আমরা মই দেইনি এটা হচ্ছে ব্যর্থতা ব্যর্থতা থেকে ভয় জনবিচ্ছিন্নতা সময় চলে আসছে 41 মাস হয়ে গেছে জবাব দেওয়ার কিছু নাই কাজে এরা বুঝতে পারছে যে রাস্তার মাটি গরম হচ্ছে মানুষের ধৈর্যের সীমা বাঁধ ভাঙছে বেশি দিন আটকে রাখা যাবে আজকে তার একটা প্রথম দৃষ্টান্ত আপনারা স্থাপন করলেন সারা ত্রিপুরার সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন কিন্তু আমি অনুরোধ করি উস্কানির ফাঁদে পা দেবেন না অশ্রাব্য ভাষার প্রতিবাদে নিজের অশ্রাব্য ভাষা প্রয়োগ করবেন না আপনাদের পার্টি অফিস ভাঙছে আপনাদের ফেস্টুন নষ্ট করছে আগুন দিচ্ছে আপনাদের নেতৃত্বের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলছে আপনারা বলবেন না তাদের কোন নেতা নেত্রীর ছবি ফেস্টুন পোস্টার নষ্ট করবেন না এটা করা উচিত না এগুলো আমরা সমর্থন করি না এগুলো উশৃঙ্খলতা এগুলো করবেন না তাহলে কি করতে হবে আরো বেশি মানুষের কাছে যেতে হবে যারা দূরে আছে তাদেরকে কাছে আনতে ভয় পেও না বেরো আমরা আছি হাতে হাত ধরো কেউ বাঁচাবে না নিজের পাশের রাস্তা নিজেকেই করতে হবে এগুতে হবে লড়াই ছাড়া রাস্তা নাই সারা দেশ লড়াইয়ের ময়দানে ত্রিপুরা পেছনে থাকতে পারে না পাথালিয়া অঞ্চলও পেছনে থাকতে পারে না এই শপথ নিয়ে আপনারা যাবেন অল্প কথায় শেষ করবো ভেবেছিলাম পারলাম না আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার হিরিও হিরিও মানে আপনাদেরকে ক্রেডিট দিয়ে আমি আমার কথা বলা শেষ করছি সাবধানে থাকবেন কিন্তু লুকিয়ে থাকবেন আজকে বেরোবা আজ বেরোবো না বলে আমি আমার কথা বলা শেষ করছি তিনজন না পাঁচজন বোধহয় গেছেন তারা ডেপুটেশন আপনাদের দাবি নিয়ে সভাপতি বলে দেবেন এবং পরবর্তী সময় যার যার এলাকায় এগুলি সম্পর্কে বিডিও সাহেব কি বললেন বললেন না আমাদের নেতারা গিয়ে গিয়ে মিটিং থেকে দেখা করে বলবেন ভালো থাকবেন আমার নমস্কার বোনেরা ভাইয়েরা বন্ধুরা অভিভাবকরা কাছ থেকে দূর থেকে যারা শুনছেন আপনাদের সবাইকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি সোনামুড়া বিভাগীয় কমিটি এবং এই যে ব্লকটা কাঠালিয়া ব্লক তাতে যতগুলো পার্টির লোকাল কমিটি আছে তাদের সবার পক্ষ থেকে অন্তরে সংগ্রামী অভিনন্দন জানাই আজকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে একটার পর একটা বাধা অতিক্রম করেছেন যে মাথা ফাটা রোগ একে উপেক্ষা করে লাল ঝান্ডা উঁচিয়ে ধরে সমস্ত হুমকিকে পাল্টা চোখ রাঙানি দিয়ে যারা অংশগ্রহণ করেছেন আমি বলবো আপনারাই হচ্ছেন আজকের দিনের হিরো হিরোইন আপনারাই বলতে চাইছি আপনারা আজকে যা করলেন এটা শুধু কাঠালিয়া ব্লকের জন্য দৃষ্টান্ত না সারা ত্রিপুরার সামনে আজকে আপনারা এই সাহসী মাথা নত না করে একটার পর একটা বাধা উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছার প্রশ্নে আজকের কর্মসূচিতে যে ভূমিকা নিয়েছেন ত্রিপুরার মানুষ এটা দেখে জেনে এই শিক্ষাই নেবে আর মাথা নত করে থাকা যাবে না ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে এবং চোখে চোখ রেখে মুখে মুখ রেখে নিজের যে হকের দাবি বেঁচে থাকার দাবি
এগুলো আদায় করার সংগ্রামে সামনের দিনে আরো বড়সড় আন্দোলন সংগ্রাম জমায়েত সংগঠিত করতে হবে। কতদিন